হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বর্ণর সেলফ কেয়ারে। তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। আজকে আমি ভিটামিন এ নিয়ে কিছু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতে চাই, যে ভিটামিন এর কিছু সাইড এফেক্ট, কিছু গুড এফেক্ট। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা বলি, ভিটামিন এর অনেক অনেক বেনিফিটস আছে, স্কিন, হেয়ার, অনেক কিছু, ডার্ক সার্কেল, রিঙ্কেলস, সব রকমের জন্য ভিটামিন এ ক্যাপসুল একদম এক নম্বর। তেমনি এর সাইড এফেক্টও আছে, সে খাওয়াতেই হোক কি স্কিনে লাগানোতেই হোক। তো আমরা কতটা পরিমাণে একটা স্কিনে ভিটামিন ই অয়েল লাগানো যায় সেটা বলবো, আর এটাও বলবো কোন স্কিনে লাগানো যায় না, বা কতটা লাগানো যায় বা কেন লাগানো যায় না, সব বলবো। ফার্স্ট আমরা বলি ভিটামিন এর আজকে বেনিফিট। ভিটামিন এ আমাদের স্কিনকে গ্লো করে। আমরা ভালো করে স্কিন সবসময় মেনটেন করতে পারি না, ধুলো, ময়লা, সানট্যান, পুরো আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়, একটা ডার্ক টাইপের সার্কেল পড়ে যায়। আমাদের ভিটামিন ই সেই ডার্ক মানে ডার্কনেসটাকে কাটিয়ে স্কিনটাকে ভেতর থেকে যে আমাদের স্কিনের ন্যাচারাল শেডটা, সেই শেডটাকে বার করে, একটা স্কিনটাকে একটা গ্লো করে। আর যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে, সেই ডার্ক সার্কেলের মধ্যে হালকা করে ভিটামিন এ ক্যাপসুল অয়েলটা জাস্ট একটু পাম্প করে তার মধ্যে অল্প, জাস্ট একদম এক ফোঁটা, দুটো আঙুলে নিয়ে জাস্ট হালকা করে রাউন্ড 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 করে সার্কেল করে জাস্ট ম্যাসাজ করে নিলে কমে যাবে ডার্ক সার্কেল, অনেকটাই রিমুভ হতে হয়। অবশ্যই একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম তো দরকার, অতিরিক্ত প্রেশারের জন্য আমাদের ডার্ক সার্কেলটা পড়ে। এবার যাদের রীতিমতো সবসময় বংশানুগতিক আছে তাদেরটা তো আমি বলতে পারবো না, ঠিক করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু যাদের কাজের প্রেশারে স্ট্রেস লেভেলটা বেশি তাদের যাদের হয়েছে, তারা এটা অ্যাপ্লাই করতে পারে, খুব ভালো রেজাল্ট হয়। ভিটামিন ই ডার্ক সার্কেলে ভীষণ ভালো রেজাল্ট করে। আচ্ছা, ভিটামিন এ আমরা সবসময় চেষ্টা করব ফেশিয়াল অয়েল হিসেবে ব্যবহার করা। যখন আমরা কোনো সময় ফেশিয়াল করব কি এমনি জাস্ট সপ্তাহে আমরা যেমন মেনটেন করি, সেই ডেলি মেনটেনের জন্য আমরা ভিটামিন এ অয়েলটা খুব ভালো কাজ করে, খুব গ্লো করে। যেমন ক্লিন করলাম, স্ক্রাব করলাম, ক্লিন করলাম, স্ক্রাব করলাম, ফেস প্যাক লাগালাম, ফেস প্যাক লাগানোর পরে আমরা যখন ভালো করে টোনার দিয়ে মুখটাকে পোর্সগুলো বন্ধ করার পর অ্যাজ এ সিরাম আমরা ভিটামিন ই ক্যাপসুল অয়েলটা লাগাতে পারি। তবে অবশ্যই সেটা ভিটামিন ই ক্যাপসুল অয়েলের মধ্যে যে অয়েলটা আছে, অয়েলি স্কিনে কিন্তু আমরা বুঝে লাগাবো, পুরো মুখে লাগাবো না। যেই পার্টটা মনে হচ্ছে আমাদের ড্রাই, যে হ্যাঁ এই পার্টটা ড্রাই আছে, আমরা সেই পার্টটাতে লাগাবো, অন্য পার্টে আমরা লাগাবো না। কেন কি অলরেডি অয়েলি স্কিনে পিম্পলের সমস্যা আছে, বিভিন্ন রকম পিম্পলের সমস্যা হতেই থাকে, বাড়তেই থাকে। তো আমরা চেষ্টা করব সেটা বুঝে করার, যাতে আমাদের স্কিনে আরও পিম্পলটা না বেরিয়ে যায়। আর ড্রাই স্কিনে তো পুরো ফেসে আমরা লাগাবো, কেন কি অলরেডি ড্রাই, তাতে আরও একটা ভিটামিন ই টাইপের ফেশিয়াল অয়েল পড়ছে, আমাদের স্কিনের যে একদম কালো ভাবটা সেটাকে বার করে একটা ন্যাচারাল যেটা আমাদের স্কিন সেটাকে আনছে। তো আমি অবশ্যই ড্রাই স্কিনের জন্য পুরোপুরি পুরো ফেসে আপ টু নেক পর্যন্ত আমি সাজেস্ট করবো ভিটামিন এ ক্যাপসুল আমরা ম্যাসাজ করব, হালকা করে ম্যাসাজ করব। আচ্ছা, আমরা ভিটামিন এ ক্যাপসুলটা বেশি নেব না কখন, যখন আমরা দেখব স্কিনে কোনো প্রবলেম আছে, যেমন একজনের স্কিনে র্যাশ, টিচিং আছে, তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল লাগাবে না, একদম লাগাবে না, ভুলেও না, আর লাগালেও খুব বুঝে প্যাচ টেস্ট করে খুব সাবধানে, সেটা যদি ডাক্তার সাজেস্ট করে তাহলে। যাদের স্কিনে র্যাশ প্রবলেম, স্কিনে কোনো একটুতেই চুলকায়, লাল হয়ে যায়, তারা ভিটামিন ই ক্যাপসুল একদম নেবে না। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের ব্যাড এফেক্ট। গুড এফেক্টটা হচ্ছে খুবই ভালো, স্কিন গ্লোয়িংয়ের জন্য, ডার্ক সার্কেলের জন্য, এজিংয়ের জন্য খুব ভালো। সে আমরা সবসময় যখন যে ময়েশ্চারাইজার ইউজ করি সেটার মধ্যেও এক ফোঁটা আমরা ভিটামিন ই অয়েল দিয়েও, সেটা আমরা এক ফোঁটা দিয়েও একটু ব্যবহার করতে পারি। তো আমরা ভিটামিন ই অয়েল যখনই স্কিনে ব্যবহার করব, চেষ্টা রাখবো সেটা যেন একদিন কি দুদিন গ্যাপে সেই অয়েলটা আমরা ইউজ করি। যেমন আজকে আমি ইউজ করলাম, আমরা ঠিক তা দুদিন পরে সেই অয়েলটা আবার নেক্সট ইউজ করবো, প্রতিদিন আমরা ইউজ করবো না, মানে কি একটা কেমিক্যাল প্রোডাক্ট।
আমাদের কিছুটা হলো কেমিক্যাল আছে, যেহেতু এলোপ্যাথি একটা এটা একটা মেডিসিন না, আমরা খাচ্ছি, আমাদের শরীরে সেটা সাইড এফেক্টও আছে, ব্যাড এফেক্টও আছে। তো আমরা সবসময় চেষ্টা করবো সেটাকে প্রতিদিন রেগুলার করে নিতে, না একদম হ্যাবিটে পরিণত আমরা করবো না। আমরা চেষ্টা করবো একদিন ইউজ করছি, দুদিন যেন আমরা সেটা পরে করতে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, সবসময় মেডিসিনটা 2-3 দিন গ্যাপে ইউজ করবেন, তাতে স্কিনে কোনো রকম সাইড এফেক্ট, যাদের নর্মাল স্কিনও তাদেরও কোনো সাইড এফেক্ট থাকবে না। আর সবসময় যাই জিনিস ব্যবহার করবেন না কেন, ন্যাচারালি, সবসময় আমি প্রত্যেকটা ভিডিও একটাই কথা বলি, আমাদের ইন্টারনালি কেয়ার করতে হবে। ইন্টারনাল কেয়ার আমরা যদি না নিই, কোনো সময় এক্সটার্নালে সেটা রিটার্ন পাবেন না। ইন্টারনাল কেয়ার করলেই সেটা আপনি এক্সটার্নাল কেয়ারে রিটার্ন পাবেন। তো মাস্ট বি ইন্টারনাল কেয়ার। তো তার জন্য বেশি বেশি করে জল খেতে হবে, ফল খেতে হবে, অবশ্যই একটু স্ট্রেস ফ্রি রাখতে হবে। স্ট্রেস এমন একটা জিনিস না, মানে মানুষ যে কোনো মানুষকে, ভালো মানুষকে খারাপ করতে পারে, তো স্ট্রেসটা থাকবে, সবারই আছে, ওটা তো আমি সম্ভব না কারো পক্ষে কম করা, কিন্তু যতটা সম্ভব একটু কিছু সময়ের জন্য ওটাকে বাদ দেওয়া, কারণ কি ওটা যদি না কমাতে পারে তাতে ডার্ক সার্কেলও আসবে আর রিঙ্কেলও আসবে, এই দুটো কেউ আটকাতে পারবে না যদি না স্ট্রেস আপনি কমান। তো স্ট্রেসটাকে কমাতে হবে যদি এই দুটো জিনিসকে আটকাতে চান। আমি নেক্সট স্কিনের এই ভিটামিন ই অয়েলের যে আরও কী কী বেনিফিট করলে একদম স্কিনটা গ্লোয়িং লুকিং, একদম ভালো একটা হেলদি স্কিন হবে, আমি সেটার একটা টিপস দেবো। সবসময় আমরা মুখ ধোয়ার পরে আমরা সবসময় চেষ্টা করব ফেস ওয়াশ করে, ফার্স্ট মর্নিং হোক কি নাইট হোক, ফেস ওয়াশ করার পরে সবসময় চেষ্টা করব ফার্স্ট টোনার দিয়েই, ময়েশ্চারাইজার দিয়েই সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই রাতে না, মর্নিংয়ের কথা বলছি, রাতের তো নাইট ক্রিম, কিন্তু সানস্ক্রিন হোক ডে ক্রিম হোক, কারণ কি আমাদের হট করে আগে ফার্স্ট রান্নাঘরে ঢুকতে হয়, সকালে উঠেও ঢুকতে হয় আর রাত্রেটা রাত্রে, আলটিমেটলি গ্যাসের তাপে তো যেতে হয়। তো সবসময় আমরা চেষ্টা করবো যেন একটা সানস্ক্রিন আমরা মেখে নিই, SPF 30, এটা হচ্ছে টিপস। স্কিনটা জাস্ট ট্যানটা পড়বে না, ঘরে থেকেও কিন্তু স্কিনে ট্যান পড়ে, এইভাবে ট্যানটা পড়ে। তো আপনি এত কিছু করছেন সেটা চেষ্টা করবেন না যে হ্যাঁ ট্যানটা যেভাবে, কীভাবে ট্যানটা না আসে স্কিনে, গরম বেশি তাপ লাগলেও কিন্তু ট্যান পড়ে। ওই জন্য আমরা একটাই কথা বলবো যে SPF 30 ক্রিম ইউজ করবেন, ঘরে একদম ট্যানটা পড়বে না। চলো, একটাই রিকোয়েস্ট আছে আমার যে একটা ভালো সুন্দর হেলদি স্কিন দেওয়ার, তার জন্যই এত কষ্ট করে আপনাদের কাছে ভিডিও আমি পাঠাচ্ছি। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশা করি ইন ফিউচার আমি এর থেকে আরও বেশি বেশি ইনফরমেশান ভিডিও আপনাদের দিতে পারবো, যাতে আপনাদের খুব বেশি না, প্রোডাক্ট সাজেস্ট করাটা বড় কথা না, ক্রিম লাগিয়ে দেখানোটা বড় কথা না, কিন্তু মেন কোথা থেকে করবেন কী করবেন সেইটা হচ্ছে বড় কথা। তো প্লিজ রিকোয়েস্ট থাকলো যে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইলো। চলো, টাটা বাই।